वेलकम बैक टू माय चैनल वेलकम ए न्यू ब्लॉग आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमिओ भालो आछी गलाटा एकटुखानी कमेछे किन्तु धरे आछे एखोनो तुम्हारा आमार भयटा सुनले बुझते पारबे तो आज हलो सान्डे और एखोन समय होच्छे बेला 11:25 एकदम एक्यूरेट टाइम 11:25 और आमार किछु माने हाफ काज सारा होये गेछे और एखोनो हाफ हाफेर ओपर बाकी आछे तो एखोन आमि तोमादेर साथे भिडियोटा स्टार्ट करलाम आज के ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করব না এই বেলাটা যদি ওবেলা সম্ভব হয় স্টার্ট করব কারণ তোমরা তো আমার আগের দিনের ব্লগে দেখেইছো যে মানে টেনশনে আছি কি নিয়ে টেনশনে আছি কারণ আজকে থেকে প্রিয়া এখন 4 দিন ছুটি নিয়েছে সেই 4 দিন আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে আর তার মধ্যে হাফ কাজ হয়ে গেছে রাতের বেলাতে বাসনটা ধুয়ে রেখেছিলাম কারণ কি বলো তো বাসনটা ধুয়ে রাখলে অনেকটা কাজটা এগিয়ে থাকে আর এখন আমি সকালবেলাতে ভোরবেলা যেহেতু হাঁটতে যাই হেঁটে এসেই আমি ঘরদোর ঝাড় দিয়ে মোছা এসবগুলো করে নিয়েছিলাম আর এখনও কাঁচাকুচিগুলো আমার বাকি আছে আর রান্না হাফ হয়েছে আজকে যেহেতু সকাল থেকে পড়ানো টেনশনটা ছিল না কারণ আজকে অনলাইনে ওর ক্লাস ছিল তো ম্যাম যেহেতু ক্লাসটা করছিল তাহলে আমি ফ্রি ছিলাম আমি কিছুটা কাজ এগিয়ে রেখেছি আমার ভাত আলু পোস্ত পটল ভাজা আর খেটে শাক এগুলো আমার হয়ে গেছে আর সানডে মানে তোমরা জানো চিকেন ডে আর আমাদের কিন্তু আজ চিকেনটা নয় আজকে আমাদের টুইনস চিকেন অ্যান্ড মাটন ডেজ দুটোই তো তোমরা জানো তোমাদেরকে আগে আমি বলেইছিলাম যে সোনাই খায় চিকেন ভালোবাসে আর ওর বাবা আবার চিকেন খায় না ওর বাবা একটু মটন ভালোবাসে তো প্রতিবারই আনা হয় চিকেনটা মটনটা আনা হচ্ছে না তো তার জন্য ওর বাবাকে বললাম যে তুমি যদি খাও তো অল্প করে কিছু নিয়ে এসো তোমার মতন তো দুরকমই এনেছে এখন রান্না হবে এখন রান্না হবে সোনাই অস্থির হয়ে যাচ্ছে একটা জিনিস দেখানোর জন্যে তো বলছে আগে তুমি বকর বকর না করে আগে আমার ওই জিনিসটা শেয়ার করো তো ও অনেক দিন ধরেই বলছে মা একটা চ্যালেঞ্জ ভিডিও বানাও কিন্তু আমি ভিডিও বানানোর মতন কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না তো তার জন্য আমি ভেবেছিলাম ফুচকা চ্যালেঞ্জ ভিডিওটাই বানাবো কিন্তু ফুচকা মানে ঘরে বানানো হচ্ছে না আর বাইরের খাবার তো এখন নট অ্যালাউ চলবে না তার জন্য ফুচকা চ্যালেঞ্জ করতে পারছিলাম না করবো করবো অনেকদিনই ভাবছিলাম তো ও নিজের আইডিয়া থেকে বার করেছে আজকে করব স্প্রাইট আর স্প্রাইট কিনে এনেছে একটা এরকম 6টা বটল কিনে এনেছে তো অতগুলো হবে না অতগুলো হবে না দুটো দুটো করে খাওয়া হবে না 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 কত মিনিট দুটো আমি আমি যেটা বলবো সেটা ফাইন দুটো দুটো করে খাওয়া হবে আর তার সাথে আছে আমি বলেছিলাম শুধু স্প্রাইট কেন তার সাথে একটা নামকিন কিছু হলে ভালো হয় বিঙ্গো টেরে মেরে এই ওগুলো এনেছে তো যখন আমি চ্যালেঞ্জ ভিডিওটা বানাবো তখন অবভিয়াসলি আমি সমস্ত কিছু নিয়ম বলে দেবো আর কি পানিশমেন্ট থাকবে তাও বলে দেবো সেটা একদম টোটাল একটা অন্য ভিডিও হবে সেটা আজকের ভিডিওর সাথে আমি জুড়বো না সেটা হয়তো আগামীকাল তোমরা পাবে আজকের ভিডিওটা শুধুমাত্র ভ্লগ আর তো তোমাদেরকে বলে দিলাম কী কী কাজ করেছি এরপর বাকি যা কাজ আছে আমাকে আবার স্নান করে আজকে পুজো করতে হবে সোনাকে বলছি যে তুই আজকে পুজোটা করে দে আমার আবার লেট হবে তো চলো আর এখন বেশি বকবক করছি না অনেকক্ষণ তোমাদের সাথে বকবক করে নিয়েছি এরপর চটপট কাজগুলো গুটিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার পরে ফিরে আসছি কথা বলতে তো চলো আমি আগে চিকেনটাকে ম্যারিনেট করে নিই আর মাটনটা হাজব্যান্ড বলেছে যে এবেলা একটু সেদ্ধ করে রেখে দাও আর সন্ধ্যে মানে রাতের দিকে হবে ডিনারের জন্য হবে তো দেখি যদি সম্ভব হয় এবেলাই করে দেবো তাহলে দুপুরে ও খেতে পারবে আর যদি না হয় তো তাই করবো সেদ্ধই খাবে এবেলা ওবেলা রান্না হবে তো চলো আর কিসে দুধ বসিয়েছি আজকে এই কন্টেন্টটাতে দুধ বসিয়েছি কন্টেনারটা আমি কিনেছিলাম পুরি থেকে পুরি গিয়েছিলাম তখন এটা এনেছিলাম একটা ঢাকনাও আছে দেখো এরকম সুবিধা হবে ঢাকনা দিয়ে আজকে থেকে এটা স্টার্ট করলাম এতদিন জিনিসপত্র রাখছিলাম আজকে আবার ভাবলাম দুধটা এটা দিয়ে ফোটাই তো চলো দুধ ফোটানো আমার কমপ্লিট আর এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই এরকম হাঁড়িতে ভাত হয়ে গেছে এখানে আছে পটল ভাজা আর এখানে আছে খেটে শাক আর এখানে আছে আলু পোস্ত আর এই যে আমাদের মাটন ধোয়া হয়ে গেছে আর এই হলো আমাদের চিকেন তো এখন আমি চিকেনটা ম্যারিনেশন করব তো চলো তো সাধারণত আমি চিকেনটা বেশিরভাগই টক দই দিয়ে ম্যারিনেশনটা করে রাখি আর টক দই দিয়ে ম্যারিনেশন করে রাখলে দেখবে টেস্টটা অন্যরকম হয় খেতেও বেশ নরম হয় তাড়াতাড়ি হয়েও যায় তো এটা দিলাম আমি আদা আর রসুনের পেস্ট জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম কারণ আমাদের ঘরে বাচ্চারা তো আছে তাদেরকে তারা কেউ ঝাল খেতে পারে না তো তাদের জন্য আগে তুলে রেখে তারপর আমাদেরটা লাস্টে আবার লঙ্কা গুঁড়ো দিয়ে করা হবে তার জন্য আমি রান্না করার সময় আর লঙ্কা বিশেষ কিছু দিলাম না অল্প একটুখানি দিলাম তো আমি তেল বসিয়ে দিয়েছি আর চলো রান্নাটা করে নিই চিকেনটা তারপর আবার এদিকের বাকি কাজকর্ম আছে সব তো চলো তোমরা রান্নাটা দেখো আমি পরে আবার কাজ পরে কাজ বাজ সেরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি
তো একদিকে দেখতেই পেলে তোমরা যে মাটনটা আমি একটু সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম, আর এই পাশে আমার মশলা মানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বলে আবার এদিকে চিকেনটাও বসিয়ে দিলাম এক হাতে। তো আমি চিকেনটা চটপট করে রান্নাটা করে নিই, কারণ মাটনটা করবে আজকে আমার হাজব্যান্ড। ওকেই বলেছি যে তুমি আজকে বাড়িতে আছো, তাহলে তুমি আজকে মাটনটা করো। তো দেখো ক্যামেরার কাছে আসতে চাইনি, তবু আমি একটুখানি পিছন থেকে তুলেছি। তো ফ্রেন্ড এখন বাজছে দুপুর দুটো, আর শরীরটা আমার মানে স্নান করতে যাওয়ার আগে থেকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো, জানি না মনে হচ্ছিলো যেন জ্বর চলে আসবে, প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা জর্জর ভাব। কোনো মন্দে মানে স্নানটা সারলাম, আর স্নানের সময় প্রচুর কেচেছি, তোমরা তো জানোই যে প্রিয়া আসছে না, তো প্রচুর কেচেছি, আর ওয়েদারটা এত জ্বালাচ্ছে আমাকে কি বলবো। তো এই দেখছি রোদ মেলে দিয়ে আসছি, আবার ঝিমঝিম করে জল পড়ছে, মানে একদম একবার করে মুসলধারায় জল পড়ছে, এই হচ্ছে। তো শরীরটা অতিরিক্ত ক্লান্ত থাকার জন্য আমি স্নান করে শুয়ে পড়েছিলাম, আর তোমরা তো দেখলেই আজকে হাজব্যান্ড মাটনটা রান্না করলো, তো কিছুতে ক্যামেরার সামনে আসতে চাইনি, তবু একটুখানি জাস্ট দেখালাম। আর ওর ভাত খাওয়া হয়ে গেছে, আর আমাদের এখনও খাওয়া হয়নি, আর জাস্ট এইমাত্র আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করে উঠলাম, তো সেই চ্যালেঞ্জ ভিডিওটা আই হোক তোমরা কালকের মধ্যে পেয়ে যাবে। আর এখন মোটামুটি শরীরটা একটু ঠিক লাগছে বলে ভিডিওটা বানাতে পারলাম, নাহলে ভাবছিলাম যে আর পারবোই না বানাতে। তো আমাদের এখনও লাঞ্চ হয়নি, আমার আর হাজব্যান্ডের লাঞ্চ হয়নি, তো আমরা যাবো জাস্ট লাঞ্চ করতে, আর রকিরও হয়ে গেছে, আর এরপর লাঞ্চ করে আমি শোবো। এবার লম্বা ঘুম দিতে হবে, শরীরটা খুব খারাপ লাগছে এখনও এখনো পর্যন্ত, তবে আগের মতো অতটা লাগছে না, এখন মোটামুটি ঠিক আছি। তো চলো তোমাদের সাথে আবার পরে বিকেলবেলাতে ঘুম থেকে উঠে দেখা হবে, তোমার মতন বাই বাই। তো ভেবেছিলাম যে আর মোবাইল অন করব না, কিন্তু ভাবলাম তোমাদেরকে একবার রান্নাগুলো দেখিয়ে দিই। এটা হলো মাটনটা যেটা হাজব্যান্ড রান্না করেছে, আর এটা হলো চিকেনটা যেটা আমি রান্না করেছি। তোমরা দেখে বলবে কিন্তু যে কোন রান্নাটা বেশি কালারফুল হয়েছে, হয়তো টেস্ট করতে পারবে না কিন্তু দেখে বলবে অবশ্যই। তো আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম বিকেলে, আর এখন বসে আছি, দেখতে পাচ্ছ ঘুমে এখনও চোখের ঘোর। তো ঘুমটা কাটিয়ে নিয়ে যাব রান্নাঘর চা বানাতে, তারপর চাটা খেয়ে ফ্রেশ হয়ে তোমাদের কাছে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন সময় হলো সন্ধে 6:10, আর আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে তারপর আমি চাটা বানালাম, চা খেলাম, শরীরটা একদম ভালো লাগছে না, তারপর তোমাদের সাথে কথা বললাম, তারপর থেকে শরীরটা খুব খারাপ লাগছে, গা হাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা, জ্বর জ্বর ভালো লাগছে, জানি না কেন, ওয়েদারের জন্য নাকি। তো শরীরটা ভালো লাগছিল মানে, আর ভিডিওটা ওই মানে কন্টিনিউ করতে পারছিলাম না, তো ভাবলাম ভিডিওটা তো এন্ডও করতে হবে, তোমাদেরকে জানানোটাও দরকার, যেহেতু সব কিছু তোমাদেরকে আমি জানাই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তো কী কারণে ভিডিওটা এন্ডিং করতে পারছিলাম না সেটা তোমাদের জানা দরকার, তার জন্য। তো এখন ভাবলাম যে একবার যাই বাগানটাতে, এই মাত্র বৃষ্টিটা ছাড়লো, সারাদিনই তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ছাড়লো বাগানে আমরা এসেছি, আর আজকে আমাদের গাছে থেকে জাম পাড়া হয়েছে। তো একবার দেখো অবস্থাটা দেখাচ্ছে আমাদের বাগানটা, দেখো জামের দাগে কি হয়েছে পুরোটা, দেখো কিরকম হয়ে গেছে নিন নিন, দেখো এদিকে কত জাম পড়ে আছে, দেখো দেখো লাইটটা দিই, এই দেখো দেখো তোমরা তো দেখলে যে আজকে কত জাম পড়েছে, আর কী হচ্ছে বলে তো জামগুলো পেকে গেছে, আর ডুবডাব করে পড়ে যাচ্ছে সারাদিন। তো আজকে এই যে সিঁড়িঘাটটা দেখতে পাচ্ছ, ওই লোহার সিঁড়িঘাটটা বানানো হয়েছে, তো এটাতে উঠে জাম বানানো হয়েছে। আর এই ভাবলাম কথা বলবো তোমাদের সাথে, বাগানে এলাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে পিটপিট করে, সোনায়ও বাইরে খেলছে, ওকে ডাকতে যাব, আর আমি আর আমার আর ভালো লাগছে না কথা বলতে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো দিন একটা কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অলওয়েজ স্মাইল, অল টাইম হ্যাপি, টেক কেয়ার, বাই বাই। বলার আগে আরেকটা কথা বলি, আজ হলো 14 জুন, আজ হলো লকডাউন কমপ্লিট, তো আমাদের এখানে প্রচুর পরিমাণে বক্স বাজছে, সবাই আনন্দ করছে যে কাল থেকে আবার যথারীতি আগের মতো বেরোতে পারবো, সব দোকান টোকান খোলা থাকবে, তো তার জন্য আর কি। তো সত্যি টিকটিকি, আমি কিন্তু মিথ্যে বলছি না, টিকটিকিও টিকটিক করলো। তো চলো বাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।